চ্যানেল আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। তো আজকের ব্লগটা হচ্ছে আমার বারাসাত থেকে নলহাটি যাওয়ার, মানে আমার বাড়ি যাওয়ার। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা। এখন আমি বেরিয়ে গেছি আর ক্যাবে উঠে পড়েছি। আজকে বাস ট্রেন কিছুই চলছে না, ম্যাক্সিমাম ট্রেন ক্যান্সেল করে দিয়েছে। চলো সবসময়ের মতোই হাওড়া স্টেশনের ভিড় এরকমই থাকে। এখন আমি এক্সিকিউটিভ লঞ্চে ওয়েট করছি। এখন আমার ট্রেন 2 ঘন্টা এখন 1:25 আমার ট্রেন। এখন আমার ওয়েট করা ছাড়া কিছু করার নেই। তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম কারণ হোলির দিন চারিদিক বন্ধ, রাস্তায় যখন তখন নো এন্ট্রি করে দিচ্ছে, ট্রেন বাস কিছুই চলছে না, তার জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। ওয়েট করা ভালো, কিন্তু ওই তাড়াহুড়ো আমার একদম পছন্দ না। এখনো 30 মিনিট আমার, এখনো প্রায় 1.5 ঘন্টা মতো বাইক করতে হবে। একা একা জার্নি করা এটা সত্যি বড় সমস্যা। যাই হোক, কিছু করার নেই। আমি গান শুনতে চাই আর ইউটিউব দেখা যায়। এখনো 30 মিনিট, আমার আর প্রচুর লাগছে না। বেজে গেছে আর 25 মিনিট লেট আছে, তো আমি একবারে প্ল্যাটফর্মে চলব। ট্রেন লেগে গেছে, তো আগে ট্রেনে উঠি। আমার কোচ নাম্বার ছিল C1, যেটা ছিল অনেক আগে। কোথায় যে আসে পিছনের লোকগুলো তাকাচ্ছে। আগে যাই হলো, তারপর ভিডিওটা কন্টিনিউ। আমি আমার কোচের কাছে চলে এসেছি, তো ওঠা যাক। তো আমি আমার সিটে উঠে পড়েছি আর আমার ট্রেন ছিল মালদা টাউন ইন্টারসিটি। আমি বাড়ি পৌঁছাবো 8টার সময়। এখনো জানি না আমার পাশের সিটে কে পড়েছে। তো যাই হোক, চলো যাওয়া যাক। এখানে আমি খাবার প্যাক করে নিয়েছিলাম, এখানে আর নিয়েছিলাম একটা কুড়কুড়ে, আর এগুলো আমি সব বার করে রেখে দিয়েছিলাম। এখানে একটা ইডলি নিয়ে নিয়েছিলাম। Thank you.
আমি মানে করেছি কত চকলেট সবে বাড়িতে জন্য কাফের বাড়ি থেকে দিয়েছিল এখানে চালের রুটি আর এটা হচ্ছে ছোলার ডালের হালুয়া আর ডিমের হালুয়া খেতে বেশ ভালোই লাগছিল